তিনি বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলেন। ভাবছেন জাতীয় দলের হয়ে ব্যাট হাতে এই মুখ তো কখনো দেখলাম না। কে তিনি? আসলে তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নয়, বাংলাদেশ ফুটবল দলের হয়ে খেলেন। ব্যাট প্যাট নিয়ে রেডি হয়ে জাতীয় দলের ফুটবলার আনিসুর রহমান জিকু। তবে কি এবার আফগানিস্তানের বিপক্ষে তিনি মাঠে নামবেন? আসলে মজা করছিলাম। এই আনিসুর রহমান জিকুই সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে টুর্নামেন্ট সেরা গোলকিপার হয়েছেন, যাকে বর্তমানে বলা হয় বাংলাদেশের বাজপাখি। আসল বাজপাখি হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমি মার্টিনেজ। এমি মার্টিনেজকে বাংলাদেশে অনেকেই বাজপাখি বলে থাকেন। তবে সেইখান থেকে এইবার আনিসুর রহমান জিকু সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত গোলকিপিং করেছেন। আউটস্ট্যান্ডিং গোলকিপিংয়ের জন্য তাকে বাংলাদেশের বাজপাখি বলা হয়। আশা করি ভবিষ্যতে আরও ভালো ভালো ম্যাচ উপহার দিবেন, আরও ভালো ভালো সেরা মুহূর্ত উপহার দিবেন আনিসুর রহমান জিকু।